আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আপনারা হয় হঠাৎ করে বলবেন যে জিম্মারের হসপিটালে ভিডিও বানাতে বানাতে হঠাৎ এখন আর ট্রেনে, আমি এখন আছি ট্রেনে, যে আমি যে ট্রেনটা যাচ্ছি এটা হচ্ছে পন্ডিচেরি টু মুম্বাই দাদর স্টেশন, মানে মুম্বাই যে দাদর আছে দাদর স্টেশন অব্দি, দাদর অব্দি এই ট্রেনটা যাবে, পন্ডিচেরি থেকে ডাইরেক্ট আছে পন্ডিচেরি টু দাদর। তো আমি দাদর যাব, মানে মুম্বাই। তো হঠাৎ মুম্বাই কেন যাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে হঠাৎ কেন মুম্বাই যাচ্ছে ভাই। তো আমি বলি যে আমি 7 মাস যাবৎ 8 মাস যাবৎ আমি জিম্মার হসপিটালে আমার আব্বুকে নিয়ে, মানে বাবাকে নিয়ে চিকিৎসায় ছিলাম বা চিকিৎসা করাচ্ছিলাম। তো এখন আব্বুজান আল্লাহ রহমতে অনেক সুস্থ, অনেক ভালো আছে, আপনাদের দুয়াতে আশীর্বাদে অনেক ভালো আছে। তো আমি আমার পরিচয় আগে দিই, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো আমি কী কাজ করি আপনারা হয়তো না জানেন না, আমি গোল্ডের কাজ করি, মানে গোল্ডের যে মানে গোল্ড স্মিথ যাকে বলে, মানে হাতের চুড়ি, গলার হার, সব কিছু যে বানানো হয় ওই কাজ করি আমি, গোল্ড মেকিং যাকে বলে, তো তার কাজ করি। তো আমি আজ 7 মাস 8 মাস যাবৎ আমার নিজস্ব দোকানও ছিল, তো খুবই দুঃখের বিষয়, আমার নিজস্ব দোকান ছিল, আমি নিজস্ব দোকান করেছিলাম, কারিগর ছিল, সব ছিল। তো আবার এরকম শরীর খারাপ হতে, ক্যান্সারের পেশেন্ট, অনেক খরচা, অনেক পয়সার দরকার ছিল। তো যার কারণে নিজের দোকানটুকু আমি বিক্রি করে দিয়েছিলাম, নিজের দোকানটুকু বিক্রি করে বাবার আব্বার চিকিৎসা করিয়েছি, বা আব্বাজানের চিকিৎসা করিয়েছি, বাবার চিকিৎসা করিয়েছি, দেশেও অনেক টাকা খরচা হয়েছে, এমনকি দেশে অনেক টাকা খরচা হয়েছে। তারপরে আমি এই হসপিটালে নিয়ে এসি, তারপরে আনার পরেও আমার মানে আরও পয়সা দরকার ছিল, তার কারণে কিছু লোন টোনও নিয়েছিলাম। তো সেসব লোন টোনও দিতে হয়, ওর মধ্যে কিছু লোন টোন দিতে হয়। তবে একটা কি জিম্মার হসপিটালে টোটাল ফ্রি ট্রিটমেন্ট, আমাকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই হসপিটালের সন্ধান আমাকে দিয়েছিল। এই হসপিটালের সন্ধান যদি না পেতাম তো আমার বাবাকে আমি বাঁচাতে পারতাম না, সত্যি বাঁচাতে পারতাম না। আমার দোকান জানি সব আমি বিক্রি করে দিয়েছি, তারপরও আমি পয়সা বোলাতে পারিনি, ঠিক আছে? তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে পথ দেখিয়েছে। এই হসপিটালের সন্ধান যদি না পেতাম আমি আমার আব্বাকে বাঁচাতে পারতাম না। এটা হচ্ছে তামিলনাড়ু পুদুচেরিতে অবস্থিত জিম্মার হসপিটাল। তো এখানে আপনি টোটালি ফ্রি ট্রিটমেন্ট পাবেন, এবং ক্যান্সার ট্রিটমেন্ট টোটালি ফ্রি, কেমো থেকে চালু করে, রেডিয়েশন থেকে চালু করে, কেমোর মেডিসিন থেকে চালু করে, এ টু জেড সব কিছু আপনি ফ্রি পাবেন, টোটালি ফ্রি ট্রিটমেন্ট এখানে। ক্যান্সার ট্রিটমেন্টও টোটালি ফ্রি, এমনকি সব ডিপার্টমেন্ট এখানে আছে, এমনকি চোখের ডিপার্টমেন্ট, এমনকি অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, কিডনির প্রবলেম, এ টু জেড, মানে শরীরের যত রকম প্রবলেম আছে আমাদের, মানে আমাদের শরীরে যত রকম প্রবলেম আছে সব কিছুর ট্রিটমেন্ট এখানে হয়, এমনকি চোখেরও বড়ো বড়ো অপারেশন হয়। তো টোটালি ফ্রি ট্রিটমেন্ট, যত বড়ো বড়ো আমার বাবার অপারেশন হয়েছে ফ্রিতে, এমনকি কেমো হয়েছে ফ্রিতে, রেডিয়েশন হয়েছে ফ্রিতে, প্লাস এখন কেমো চলছে। ডাক্তার আমাকে বললো যে আপনার বাবার যে রোগটা হয়েছে আর কি, যে ক্যান্সারটা হয়েছে, ওটা হচ্ছে 3 ধাপে চিকিৎসা, কেমন দ্বারা, তো প্রথমে ওইটা রেডিয়েশন দিতে হবে, তারপরে রেডিয়েশন দেওয়ার পর অপারেশন করতে হবে, অপারেশনের পরে লাস্টে কেমো দেওয়া হবে। তো আমার বাবাকে প্রথমে 5টা রেডিয়েশন দেয়, 5টা রেডিয়েশনের পর অপারেশন করে, অপারেশন হয়ে গেছে, মানে পেটটা ক্যান্সারটা হয়েছিল পেটে, তো সেই পেট থেকে তো এটা মানে ক্যান্সারের ঘাটা কেটে ফেলে, একদম কেটে ফেলে দিয়েছে, মানে পেটটা অপারেশন করে পুরো ক্যান্সারের ঘাটাকে কেটে ফেলে দিয়েছে, পুরো টোটালি যে ভয়টা ছিল ক্যান্সারের ঘাটাকে কেটে ফেলে দিয়েছে, আর কোনো প্রবলেম নেই। তো এখন অপারেশন হয়ে গেছে, অপারেশনের পরে এই কেমো চালু হচ্ছে, 21 দিন অন্তর একটা করে কেমো দেয়, আর আমার বাবাকে, বাকি আরও পেশেন্ট যারা আছে তাদেরকে 6 দিন অন্তর 7 দিন অন্তর এরকম দেয়, কিন্তু আমার বাবাকে যেটা দিচ্ছে 21 দিন অন্তর একটা করে কেমো দেয়। তো ডাক্তার বলেছে যে 6টা কেমো হবে, মোটামুটি 5টা 6টা কেমো হবে। তো এখন আমার বাবা অনেকই সুস্থ আছে, তো ভালো আছে, সুস্থ আছে, ঘোরাফেরা করছে, খাচ্ছে যাচ্ছে, সবই ঠিক আছে, সুস্থ আছে। কেমোগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে, ডাক্তার বলো কেমোগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তো একটা বাইপাস করা আছে, মানে পায়খানার, আমার বাবার যে ক্যান্সারটা হয়েছিল ওটা তো মানে পায়খানার জায়গাতে, পায়খানার রাস্তাতে হয়েছিল, মল দরজায় আর কি,
মানে ব্যাপারটা হয়েছে কি বলতো, অর্থ হয়েছিল আমার জিনিসটা ধরতে পারিনি, দেশের ডাক্তার ধরতে পারিনি যে অর্থ, ঠিক আছে, যে অর্থর ঘা থেকে মানে অর্থ রোগের কথা অর্থ আপনারা নিশ্চয়ই অবশ্যই শুনে থাকবেন যে অর্থ জিনিসটা কী। তো আমরা সেটা প্রথমে ধরতে পারিনি, আমাদের সেই বিষয়ে নলেজ ছিল না আগে, আর বাকি ডাক্তারও ধরতে পারিনি, আমি দেশে যে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারও ডাক্তার ধরতে পারিনি। সে অর্থের যে একটা অর্থ হলে মানুষের যে মানে পায়খানার মল ধরে যায়, যে একটা মাংসের মতো ঝুলে যায় আর কি, মানে মাংসের মতো একটা ঝুলে নিচের দিকে নেমে যায় না, তো সেইটাই বেড়ে 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 পুরো পায়খানা রাস্তাটাকে জাম করে দিল। যখন আমি এখানে নিয়ে আসি তখন রাস্তাটা পুরো জাম হয়ে গেলো, মানে পায়খানা করবে যে পায়খানা পায়খানাতে যে বেড়াবে আর কি, পায়খানাটা বেড়াবে সে রাস্তাটা পুরো জাম হয়ে গেছিলো, ঠিক আছে। মানে প্রথম তো যখন ছোটো ছিল তখন পায়খানাটা ওই পিছন দিয়েই করতো, তখন মানে পায়খানা যখন করতো পায়খানার সাথে ব্লাড আসতো, অনেক বেশি ব্লাড আসতো। তো তারপর এখানে যখন আনলাম, আনার কিছুদিন পরে ডাক্তার ওষুধ ওষুধ দিলো, ইয়ে দিলো, দিয়ে ব্লাড দেওয়ার পরে ব্লাডটা বন্ধ হয়ে যায়, ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যায়। দিয়ে কিন্তু কিছুদিন পরে একটা বায়োপসি করতে দিলো, বায়োপসি রিপোর্টটা হসপিটাল থেকে করতে দিলো। তো যেহেতু হসপিটালে সব রিপোর্টই আমি বলে রাখি, সব রিপোর্টই আপনি হয়ে যাবে, এখানে সব মেশিন এখানে আছে, মানে হসপিটালে সব মেশিন আছে, A to Z সব রিপোর্টেরই মেশিন এখানে আছে, পেট সিটি স্ক্যান থেকে নিয়ে বড় বড় রিপোর্টের মেশিন এখানে আছে, কিন্তু কি রিপোর্ট একটু সময় লাগে। তো আমাদের যে বায়োপসিটা করতে দিলো আর কি, আমাদের এখানে আনার পর প্রথমে বায়োপসি রিপোর্ট করতে বলেছিলো, তো বায়োপসি রিপোর্ট যে করতে দিলো সেই বায়োপসি রিপোর্টটা মোটামুটি মানে একটা প্রথমে একটা ফোনে মেসেজ আসে, মেসেজে লেখা থাকবে আপনার কত তারিখে হবে, ঠিক আছে। তো আমরা যেদিনে ডাক্তার দেখাই তার এক সপ্তাহ পরে মেসেজটা আমাদের ফোনে ঢুকে দিয়ে আমাদের যে তারিখটা দিয়েছিলো ম্যাক্সিমাম 10-15 দিন পরে ডেট ছিল আর বায়োপসি করার। তো তার ভিতরে কিন্তু আব্বা বেশি অসুস্থ হয়ে পড়ে, বাবা বেশি অসুস্থ হয়ে পড়ে, কেমন তারা মানে পুরো পায়খানা করতে পারছিলো না, পায়খানা পাশ হচ্ছিলো না, যা খাচ্ছে পেট ফুলে পুরো পেট ফুলে যাচ্ছে, কেন যে ওই যে মাংসটা ছিল মাংসটা পুরো ফুলে যে রাস্তাটা জাম করে দিয়েছে, জাম করার কারণে তো মানে যা কিছু খাচ্ছে আর কি, মানে যা কিছু খাচ্ছে পেট ফুলে যাচ্ছে পায়খানাটা। ভাই যে বিষয়ে আমি কথা বলছিলাম যে এখন কেমো চলছে আমার বাবার, মানে কেমো চলছে, ছটাকে ডাক্তার বলেছে, এখন ম্যাক্সিমাম ছটা কেমোর কথা এখন বলেছে, ঠিক আছে। মানে একটা কেমো হয়ে গেছে, মার্চ মাসের 13 তারিখে একটা কেমো হয়েছে, আবার মার্চ মাসের 31 তারিখে আবার একটা কেমো আছে, মানে যেদিনে কেমো হয় তার একদিন আগে আবার রক্ত লেয় আর কি, রক্ত ব্লাড টেস্ট নেয়, মানে সোমবারে ধরুন একটা কেমো হয়েছে, প্রথম দিনে ব্লাড টেস্ট করেনি, প্রথমে কেমোটা দিয়ে দিয়েছে, তারপর দ্বিতীয় কেমো যে হবে, দ্বিতীয় কেমো যে 31 তারিখে কেমো হবে, 30 তারিখে ব্লাড নেবে, তার একদিন আগে যে আপনাকে ব্লাড দিয়ে আসতে হবে, 30 তারিখে ব্লাড দিবে, দিয়ে 31 তারিখে সেই ব্লাড রিপোর্টটা তুলতে হবে, রিপোর্টটা তুলে ডাক্তার ফাইল জমা করতে হবে, ডাক্তার এবার নাম ডাকবে, নাম ডাকলে ডাক্তার দেখবে, দেখে এবারে আবার কেমোর সাইন করে দেবে, ডেট দিয়ে দিয়েছে কেমোর, এবার ডাক্তারটা দেখবে আর কি, সেদিন ডাক্তার দেখবে, দেখে তারপরে কেমো দিয়ে দেবে। তো 21 দিন অন্তর একটা করে কেমো দিচ্ছে, এই যে 31 তারিখে যে কেমোটা হবে ওটা সেকেন্ড কেমো, ঠিক আছে, তারপর আবার 21 দিন পরে আবার একটা কেমো হবে, এমন করে 6টা কেমো ম্যাক্সিমাম হবে। 6টা কেমো হওয়ার পর ওনারা একটা রিপোর্ট করে দেখবে যে মানে পেট সিটি স্ক্যান বলুন বা CT MRI বলুন যাই বলুন, ওনার হোল বডি করে দেখবে যে শরীরের মধ্যে যে আর কোনো প্রবলেম আছে নাকি, মানে মানে অপারেশন করে তো গায়েহারের ঘাড় যেটা ছিল পায়খানার মল দরজায় তো সেটা তো কেটে ফেলে দিয়েছে, কিন্তু বায়োপসিতে ওইটা অপারেশন করার পরেও বায়োপসিতে দেখা দিয়েছিল, অপারেশনের পরে বায়োপসি করেছিল, তো বায়োপসিতে দেখা দিয়েছে যে হালকা এখনও একটু শরীরের মধ্যে জাম আছে, তো যেটা কেমো দেওয়া দরকার, বা এই রোগের 3টে স্টেপ বললো আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে অপারেশনের পরে কেমো দিতে হবে, যদি বায়োপসিতে ধরা পড়ে তাহলে কেমো দিতে হবে। তো অপারেশন করার পরেও এখন বায়োপসিতে ধরা পড়েছে যে হালকা এখনও শরীরের মধ্যে একটু জাম আছে, তো যার কারণে কেমো চলছে, 21 দিন অন্তর একটা করে কেমো দিচ্ছে। তো ওই যে বললাম যে পায়খানাতে একটা বাইপাস করা আছে, বাইপাসটা আপনি কখন করেছিল আপনাদেরকে আমি বলি, মেন বিষয় হচ্ছে কি মানে এখানে আনার পর কিছুদিন পরে ওই যে বললাম বায়োপসি করতে দিল, বায়োপসিটা যে মেসেজ দিল মেসেজের ডেট ছিল 15 দিন পরে বায়োপসি করবে, ঠিক আছে। তো তার ভিতরে 15 দিনের ভিতরে বাবার বেশি বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি হতে তো আমি এমার্জেন্সিতে চলে যাই, এমার্জেন্সি ভর্তি করে দিই, এমার্জেন্সি ভর্তি করে এবার সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তার দেখে একদম পেটের আল্ট্রাসাউন্ড। তবে একটা কথা বলে রাখি, এমার্জেন্সিতে যদি আপনার রুগী ভর্তি হয়ে যায় সেখানে আপনাকে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না, ওখানে আপনার সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে যাবে এমার্জেন্সিতে, ঠিক আছে। তো আমার যেদিনে ভর্তি করলাম সেদিনে একদম সব কিছু ডাক্তার দেখে এটা সেটা করে ছোটাছুটি করতে করতে একদম আল্ট্রাসাউন্ড করে নিল, প্রথমে
আল্ট্রাসাউন্ড করতে দিল। আল্ট্রাসাউন্ডে দেখলো যে এরকম রাস্তা জাম হয়ে গেছে, এ হয়ে গেছে, ওরা বুঝতে পেরেছে। দিয়ে পেটের এক্সরে করতে দিল, পেটের এক্সরে হলো, দিয়ে এবার উপরে সেই সার্জারি, ওটা নিচে একটা ডাক্তার দেখে আর কি, মানে জুনিয়র ডাক্তার দেখে। এবার ওরা ওই যদি সেরকম বুঝে ওরা চারতলায় পাঠিয়ে দেয়। চারতলাতে সার্জারি ডাক্তার আছে যারা অপারেশন করে আর কি, সেসব ডাক্তার আছে। তো সেখানে পাঠিয়ে দিল, সেখানে যেতে এবার তারা এবার সিটি স্ক্যান লিখে দিল যে সিটি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করতে হবে। দিয়ে ওরা স্যালাইন ফ্যালাইন ফুঁড়ে দিল, ফুঁড়ে দিয়ে এবার সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করা হয়ে গেল। এক রাতের মধ্যে সিটি স্ক্যানের রিপোর্টও চলে এলো। দিয়ে রাত্রি তখন রাত্রি তখন দেড়টা বাজে আমাকে বলছে যে আপনার পেশেন্টকে অপারেশন করতে হবে, অপারেশন হবে। তো অপারেশনের যেটা আছে ওটা বাইপাস করতে হবে, যেই যে পায়খানা রাস্তাটা জাম হয়ে গেছে, তো ওটা আমরা একটা পায়খানা রাস্তাটা ঘুরিয়ে পেটের সামনে একটা থলি লাগিয়ে দেবো, তো পায়খানাটা এখন ওখান থেকে বেরাবে। তো যেহেতু এটা ক্যান্সারের ঘাত, ও ক্যান্সারের দিকে গেছে, তো ওরা ডাইরেক্ট ওটা অপারেশন করতে পারবো না। যতক্ষণ ওদের রেডিয়েশন দিতে পারি বা কেমো দিতে পারি, ঘাটাকে যতক্ষণ ছোটো করতে পারছি অপারেশন করতে পারবো না। তো আগে আমাদেরকে রেডিও কেমিশন দিতে হবে। তো এখন আমরা কী করবো, এখন রাস্তাটাকে আমরা বাইপাস করে দেবো, ঠিক আছে, মানে পায়খানা রাস্তাটাকে বাইপাস করে দেবো, ওই থলি লাগিয়ে দেবো। তো রাতারাতির মধ্যে সব মানে সই স্বাক্ষর সব লিয়ে নিল ওরা, মানে মানে যে অপারেশনের আগে সব ফর্মালিটি থাকে না, তো সই স্বাক্ষর সব হয়ে গেলো, সব কিছু পুস্তাছ হয়ে গেলো। পুস্তাছ হওয়ার পরে সকাল রাতের মধ্যে তার সকালবেলায় রাত্রি সকাল তখন আটটা বাজে, সকাল সাড়ে চারটা বাজে অপারেশনে নিয়ে গেলো। অপারেশন হয়ে ভালো ভালো আল্লাহর রহমতে অপারেশন হয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসতে তখন এক দুদিনের পরেই সুস্থ হয়ে গেলো মোটামুটি। ওটা ছোটো একটা অপারেশন হওয়ার পরে এখন তারপর আর কোনো অসুবিধা হয়নি, ভালোই ছিল। তারপর রেডিয়েশন ডাক্তার রেডিয়েশন দিয়ে চালু করলো, পাঁচটা রেডিয়েশন হলো। পাঁচটা রেডিয়েশন হওয়ার পরে আবার পেট সিটি স্ক্যান করেছিল, হোল বডি পেট সিটি স্ক্যান। তো আমি একটা কথা বলে রাখি, ওইটাও আমাদের ডাক্তার হসপিটাল থেকে হবে বলেছিলো, কিন্তু ডেট অনেক লম্বা ওই যার কারণে। তো আমি ওইটা পেট সিটি হোল বডি পেট সিটি স্ক্যানটা আমি চেন্নাই থেকে করে আনি, পন্ডিচেরি থেকে চেন্নাই 5 ঘন্টা দূরে, ঠিক আছে। তো আমি সেখান থেকে করে আনি, কেননা পন্ডিচেরিতে কোনো জায়গায় কোনো ল্যাব, এখানে অনেক ল্যাব আছে পন্ডিচেরিতে, তো পেট সিটি স্ক্যানের মেশিন কোথাও নেই। আমি অনেক ল্যাবে ফোন করেছি, মানে ম্যাক্সিমাম 6-8টা ল্যাবে ফোন করেছি, কোথাও পেট সিটি স্ক্যানের রিপোর্ট মেশিন নেই, শুধুমাত্র জিম্মার হসপিটালেই মেশিনটা আছে। তাছাড়া বাইরে আউটসাইডে কোনো কারোর কাছে মানে ওই পেট সিটি স্ক্যানের ল্যাবের পেট সিটি স্ক্যানের মেশিন নেই। তো আমি নেটে সার্চ করে চেন্নাইয়ে দেখি, চেন্নাই একটা ল্যাবে ফোন করি, তো তারা বলে হ্যাঁ আমাদের হয়ে যাবে, এখানে পেট সিটি স্ক্যানের রিপোর্ট আমাদের এখানে হয়ে যাবে। সেখানে যোগাযোগ করে আমরা সেখানে যাই, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে রিপোর্ট করে একদিন পরেই আমাকে রিপোর্ট হাতে দিয়ে দেয়। কারণ আজকে যেমন পেট সিটি স্ক্যান হয়েছে, তো আজকের দিনটা বাদ দিয়ে কালকে মানে তার পরের দিনে রিপোর্ট আমাকে হাতে দিয়ে দিয়েছে। তো সেই রিপোর্ট নিয়ে এসে আমি ডাক্তারকে দেখালাম, দেখানোর সাথে সাথে তারা একদম দেখালো যে রিপোর্ট ভালো এসেছে, অপারেশন করা যাবে। তো তারা এক সপ্তাহ পরেই ভর্তি করে নেয়, ভর্তি করে অপারেশন করে দেয়। অপারেশন আল্লাহর রহমতে ভালোভাবে অপারেশন হয়। অপারেশনটা যেটা হয়েছিল অনেক বড় অপারেশন, মানে সকাল 8টায় ঢুকিয়েছিল, সন্ধ্যে 5:30 বের করেছে। তো আল্লাহর রহমতে তারপরে ভালো ভালো অপারেশন হয়ে গেছে। টাইম অনেক লেগেছিলো, মানে এবারে 8-9 ঘন্টা টাইম লেগেছিলো। তো তারপরে যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ কাছে লাগলো শুক্রিয়া, কিন্তু অপারেশন ভালোভাবে হয়ে গেলো। অপারেশন করে বের করার সাথে সাথেই দেখলাম যে রুগী হুঁশ আছে, কথা বলতে পারেনি, মাথা লাগছে, হাত লাগছে। আমি ডাকছি, ডাক্তার বলছে যে ডাকুন আপনার বাবাকে, ডাকুন নাম বাবাকে ডাকুন। আমি ডাকছি বাবা বলে, তো সাড়া দিচ্ছে, ঘাল্লাড়ছে। তো যাই হোক, আল্লাহ কাছে লাগলো শুক্রিয়া, তাহলে আমার বাবাকে সুস্থভাবে অপারেশন করিয়ে দিয়েছে। তো তারপরে ওয়ার্ডে ভর্তি থাকে, বেডে দেয়, একদিন সারাদিন আইসিইউতে থাকে। আইসিইউতে থাকে তখন হুঁশছিল, কথা বলতে পারছিল না। তারপরের দিন সকাল থেকে কথা বলছিল। তারপরে দুদিন আইসিইউতে ছিল, দুদিনের দিনে রাত্রি 1:30 সময় বেডে দেয়, রাত্রি 12:30 সময় বেডে দেয়, ওয়ার্ডে দেয়। তো তারপরে বেডে দেওয়ার পর ওয়ার্ডে দেওয়ার পর সেখানে প্রায় 20-21 দিন যাবৎ তারা ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট বলতে কি, ওই যে অপারেশনটা হয় যে সেলাইটা আছে, ওদের ওরা ড্রেসিং করে আর কি, ড্রেসিং পুরো 20-21 দিনে ড্রেসিং করে পুরো একদম সেলাইটাকে শুকিয়ে সেলাই খুলে তারপরে ছুটি দেয়।
তো ঘরে আসার পরও কিছুদিন অসুস্থ ছিল, অসুস্থ বলতে কি না হাঁটাচলা করতে পারছিল না, শুয়েছিল উঠেছিল, ডাক্তার বলছিল শুয়ে থাকলে হবে না, হাঁটাচলা করতে হবে, আস্তে আস্তে বসতে হবে, উঠতে হবে, ড্যাম করতে হবে, তো সেসবগুলো করে করতে করতে ওই এক সপ্তাহ খানেক একটু ঘরে আসার পরেও একটু উঠা বসা করতে পারছিলাম না, তাতেও আস্তে আস্তে ধরে ধরে হাঁটছিল, করতে 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 এক সপ্তাহ পরে মোটামুটি এখন ভালোভাবে সুস্থ হয়ে যায়। তো এখন পুরোপুরি সুস্থ, এখন কেমো চলছে, এখন ডাক্তার ওই কেমো বললো যে কেমোটা চলছে। আমি ডাক্তারকে বললাম যে তাহলে ওই যে বাইপাসটা আছে, বাইপাসটা কবে অপারেশন হবে, বাইপাসটা কিন্তু এখনও আজও অপারেশন, ওই যে বুড়ো অপারেশন হয়েছিল তখনও কিন্তু ওই বাইপাসটা তখন খুলেনি, বাইপাসটা ঘুরাইনি তখন। এবারে না ঘুরানোর কারণ আমি আপনাদেরকে বলছি, শুনুন, আপনারা হয়তো ভাববেন যে এত বড়ো অপারেশন হলো তাহলে বাইপাসটা কেন রেখে দেবে। তো এই প্রশ্নটা আমি ডাক্তারকে করেছিলাম, ডাক্তার আমার কী বললেন জানেন, ডাক্তার বললো যে আপনার পায়খানা মানে ফাটা যে হয়েছে, পায়খানার মল দরজায় হয়েছে, তো এখন যদি আমরা পায়খানার রাস্তাটা যে ঘুরিয়ে দিই আর কি, ওই যে ক্যান্সারের ঘাটা আমরা অপারেশন করে কেটে ফেলেছি, তো এখন যদি ওই জায়গা থেকে যদি পায়খানা পাস হতে থাকে তাহলে কি ওখানে ইনসেপটিক মানে সেপটিক হয়ে যাবে, মানে ক্ষতিকর হয়ে যাবে, মানে ওই যে এখন তো কাঁচা ঘা, মানে এখন এই অপারেশন হয়েছে, এখন যদি পায়খানা রাস্তাটা আমরা ঘুরিয়ে দিই ওইখান থেকে পায়খানা পাস হতে যাবে মানে ওখানটা সেপটিক হয়ে যাবে, যার কারণে ওইটা আমরা লাইনটা এখন একই সেই মানে আগের মতনই আছে, লাইনটা রিদি করা আছে, বাইপাস করা আছে, যখন ওই ভিতরে শুকিয়ে যাবে, এখন কেমো দেওয়া হচ্ছে, পুরোপুরি লাইনটা শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওই ছোটা কেমোর পর আমরা অপারেশন করে দেখবো যে যখন দিয়ে লাইন ফাইন সব ঠিক আছে, মানে পুরোপুরি ঠিক আছে, তখন আমরা লাইনটা ছোটো ওটা একটা ছোটো অপারেশন, তখন আমরা লাইনটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইরকম রোগী আমার বাবা একা নয়, এরকম রোগী অনেক আমি দেখেছি, আর ওরকম সেম রোগী আরও সুস্থ হয়ে গেছে, তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, তারা বললো হ্যাঁ এটাই নিয়ম, এইভাবেই হয়, ঠিক আছে। তো আমার বাবার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের নিয়ে আমার ভিডিও অনেক আছে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অল্প রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি মূল কথায় আসি, তো আপনারা ভাবছেন যে ভাই তাহলে মুম্বাই চলে যাচ্ছে কেন, আমি এবারে বলছি শুনুন, যে মানে আমি আপনাদেরকে বললাম যে আমার দোকানদানি সব ছিল, কিন্তু আমার বাবার চিকিৎসার জন্য আমি সব বেঁচে দিয়েছিলাম, সব বিক্রি করে বাবার চিকিৎসা করাই, আল্লাহ রহমতে আমার বাবা এখন ভালো আছে, সুস্থ আছে, এর জন্যে আমার আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, এবং জিম্মার যে জিম্মার হসপিটালের যে টিম আছে, জিম্মার হসপিটালকে অনেক অসংখ্য ধন্যবাদ, এই হসপিটালটা আছে বলে সত্যি অনেক মানুষ মানে অনেক গরিব মানুষ নিজেদের প্রিয়জনকে ফিরে পাচ্ছে, মানে আমাদের মতো মানুষের সাধ্য নেই যে এই রোগের মোকাবিলা করার, পয়সা দিয়ে মোকাবিলা করার, এই রোগের মোকাবিলা করার আমাদের সাধ্য নেই। এই হসপিটালটা ছিল বলে আল্লাহ রহমতে এই হসপিটাল ছিল বলে অনেক গরিব মানুষ মানে নিজেদের প্রিয়জনকে ফিরে পাচ্ছে, অনেক বড়ো বড়ো কেস ভালো হতে দেখেছি এখানে, আর আমি বলবো যে এখানে টোটালি ফ্রি ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্ট হবে আপনি ফ্রি পাবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনারা এখানে যদি চিকিৎসা করাতে আসতে চান তো এসে কোথায় থাকবেন, কীভাবে কোথায় রুম পাবেন সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো এবারে আমি মূল কথায় আসি, তো আমি এখন মুম্বাই এই জন্যেই যাচ্ছি যে আমার সব যেহেতু সব কিছু মানে এখন কাজের লাইন, আমার যেসব দোকান ছিল সব কিছু ছিল, তো সব কিছু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলতে কি শেষ হয়ে গেছে আমি সেটা নিয়ে দুঃখ করছি না, দেখুন কাজ গেলে কাজ পাওয়া যাবে, আমি একটা কাজ ছেড়ে দিলে আবার একটা কাজ পাবো, ঠিক আছে, আমার দোকান আমার জীবনে আমি দোকান করেছিলাম, দোকানদানি ছিল, আল্লাহ যদি আমাকে চায় আল্লাহ যদি দেয় তো আল্লাহ আমার বাবা মায় যদি দোয়া থাকে আমি আবার করে নেবো, সেটা আমি নিয়ে ভাবিনি, কিন্তু ভাব চলে গেলে ভাবকে ফিরে পাওয়া যাবে না, আমার তিনি যে আমাদেরকে যত কষ্ট কীভাবে কষ্ট করে বড়ো করেছে, কত ভালোবাসা দিয়ে ভালো বড়ো করেছে সেটা আমরা জানি, তো সেই নিয়ে আমি সেটার মায়া একটু ভাবিনি, নিজের দোকানের মায়া আমি একটু ভাবিনি, আমার বাবাকে আমি সুস্থ করে তুলেছি বা আমি আজ অনেকই খুশি, আমার সেটা নিয়ে কোনো দুঃখ নেই, আমার বাবা ভালো আছে সুস্থ আছে এটা দেখে আমি অনেক খুশি। তো আজ আট মাস যাবৎ আমি বসেছিলাম, এখন ধরো বাবা সুস্থ, আর একটা কথা বললাম কি যে ওই দোকানদানি বিক্রি করার পরেও একটু টাকা পয়সা শর্ট পড়ে গেছে, দশজনের লোন টোন নিয়েছিলাম, এবার আপনি বলবেন যে এখানে যদি সব ট্রিটমেন্ট তাহলে আপনার এত পয়সা কীভাবে লাগলো, দেখুন একটা রোগী যেহেতু
ক্যান্সারের রোগী, তো তার দেখুন যথেষ্ট ফ্রি ট্রিটমেন্ট পাক, কিন্তু তবু তার একটা খরচা তো আছে, বাইরে যে আপনি থাকবেন, রুম ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, রুগীর ফল ফলের ট্রিটমেন্টের খরচা, রুগীর মানে ট্রিটমেন্ট আছে, তার ফল ফল তাকে ফল খাওয়াতে হবে, ফলের জুস খাওয়াতে হবে, রোজের আমার মানে কী বলবেন 3 কিলো করে ফল নিয়ে আসতাম, 2 কিলো করে ফল নিয়ে আসতাম, আজ নিয়ে আসতাম 2 দিন পরে শেষ, মানে এরকম করে ফল ফল এটা সেটা রুগীর একটা ট্রিটমেন্ট আছে। তারপরে মূল মেন বিষয় কি, আমি দেশে যে অনেক টাকা খরচা হয়ে গেছে, দেশে আমি প্রথমে বুঝতে পারি দেশে যখন ট্রিটমেন্ট করাই দেশে অনেক টাকা আমার খরচা হয়ে গেছে, এখানে আসার পরে আমার সেরকম কিছু খরচা হয়নি, অপারেশন মানে ট্রিটমেন্টের জন্য আমার পয়সা সেরকম লাগেনি, কোনো পয়সাই লাগে না, অপারেশন পড়াশোনা সব ফ্রিতে হয়েছে, শুধু যে আমি এখানে থেকেছি, খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, রুগীর ট্রিটমেন্ট করেছি, সেটাই পয়সা লেগেছে। তো তারপরেও কিছু লোন টোন আমার নেওয়া হয়ে গেছিলো, তো সেই সব লোনগুলো শোধ করতে হবে, তো যার কারণে দেখুন এখানে যে এখন কাজের পজিশন, মানে আমি কম অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি বিদেশে যাবো বলে চিন্তা ভাবনা করেছি, মানে সৌদি আরব যাচ্ছি, আমি বিদেশে সৌদি আরবের জর্ডানে যাচ্ছি, জর্ডান আমি জায়গাটা যার নাম যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে জর্ডান, জর্ডান এলাকায় যাচ্ছি, সৌদি আরবের পরিচয়টা জর্ডান, বিদেশে যাবো বলে চিন্তা ভাবনা করেছি। তো আমি আব্বাকেও জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, না তারাও বললো যে না ঠিক আছে এখন তো আমি ভালো আছি, আর মাও বললো না তোর আব্বা তখন ভালো আছে, বাবা তখন ভালো আছে, তুই এখন চলে যা, যেতেও তো হবে, কাজকর্মও করতে হবে, আর এখন তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অসুবিধা নেই, এই কেমো টেমোগুলো হচ্ছে তো তা আমরা এইটা এইগুলো আমরা নিজেরা নিজেরা করে নিতে পারবো, আর ওখানে আরও অনেক বাঙালি আছে, যেহেতু আমি 7 মাস যাবৎ ছিলাম তো তাদের সঙ্গে আমার ভালো পরিচয় হয়ে যায় বা ফিল হয়ে যায়, তারা বলে না তুমি যাও কোনো অসুবিধা নেই, আমরা আছি, আমরা দেখাশোনা করবো, সুবিধা অসুবিধা সব দেখবো, এমনকি আমার নিজের গ্রামে আরেকজন একটা চাচা আছে, সেও বললো যে না তুমি ভাইবো তুমি যাও, তুমি চিন্তা করো না, তোমার তোমাকে দেখে খুবই আমাদের কষ্ট হয় যে তোমার মতো ছেলে সত্যি অনেক হয়ে, তো আপনি তুমি যাও, তুমি আমরা আছি, সে আমরা সব কিছু তো হয়ে গেছে, তো এই শুধু এইটুকুন কাজটা, তো আমরা সবাই আছি, নিজের মাও বললো যে না অসুবিধা নেই, আমরা নিজেরা করে নিতে পারবো, তুমি এবারে যাও কাজে যাও, আর পয়সা কড়ি তো দরকার, লোন টোন শোধ করতে হবে, বিশেষ করে লোনগুলো তো শোধ করতে হবে, আর যার কারণে আমার বিদেশে যাওয়ার চিন্তাভাবনা নেই, কেন দেশের বুকে কাজকর্মের অবস্থা খুবই খারাপ, কাজকর্ম নেই, আর কাজ দেশের বুকে কাজকর্ম করে এসব লোন শোধ করা অবশ্যই মুশকিল। আর একটা বিষয় বলি, আমি ঘর বাড়ি করবো বলে আমার ঘর বাড়ি নেই, ঘর বাড়ি করবো বলে টাকা পয়সা রেখেছিলাম, সেসবও খরচা হয়ে গেছে, তো ঘর বাড়িও করতে হবে, যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে বিদেশে যাব, বাইরে যাব। তো আজ আমার আল্লাহ আমার সব কিছু রেডি করি, সচরাচর সব কিছু ঠিকঠাক করি, তো আজ আমার সেই মানে বাইরে যাওয়ার ডাক এসছে, তো আমি এখন পন্ডিচারি থেকে মুম্বাই থেকে আমার ফ্লাইট আছে, মুম্বাই থেকে ফ্লাইট দেবে, তো আমাকে এখন মুম্বাই যেতে হবে, মানে আমি রবিবার রাত্রি 9:30 সময় পন্ডিচারি থেকে চেপেছি, পুদুচারি থেকে বোম্বাই গাড়িতে চেপেছি, বোম্বাই মানে পুদুচারি থেকে ডাইরেক্ট বোম্বাই যে দাদর স্টেশন আছে ওখানে ডাইরেক্ট ট্রেন আছে, এই যে ট্রেন যাচ্ছে মুম্বাই টু পন্ডিচারি টু দাদর, তো রবিবার আমি 9:30 সময় গাড়িতে চেপেছি, তো আমি নামবো মঙ্গলবার 5:35 মুম্বাই নেমে যাবো, এই মঙ্গলবার নামছি, মঙ্গলবার দিনটা বাদ দিয়ে বুধবার কি বৃহস্পতিবার আমাদের ফ্লাইট হতে পারে, টিকিটটা দিবে আর কি, তো আমার সঙ্গে আরও আমার ছেলে আরও লোক আছে, আরও ছেলে আছে, তারাও যাচ্ছে, তারা দেশে আছে, দেশ থেকে যাচ্ছে, আমি এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি, এবারে আপনার আমি বলতে পারেন যে আপনি তো দেশ থেকে যেতে পারতেন, কিন্তু আমি দেশ থেকে এই জন্যেই যাইনি, যেহেতু আমার মা বাবা এখানে আছে, মা বাবা এখানে আছে, তো আমার দেশ থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর একটা বিষয় কি যে দেশ থেকে প্রয়োজন নেই বলতে ভুল বলা হবে, দেশ থেকে গেলে ঠিক ছিল কিন্তু গেলাম না, এই জন্য মা বাবা যেহেতু এখানে আছে আর দেশ থেকে যেয়ে কী করবো, আর একটা সবথেকে বড়ো বিষয় কি মানে আমি যদি দেশ থেকে যেতাম তাহলে আমাকে এখান থেকে আবার দেশে যেতে হতো, দেশ থেকে আবার বোম্বাই টিকিট করতে হতো, মানে অনেক জার্নি হয়ে যেত, মানে এখান থেকে দেশ যেতে 3 দিন, আবার বোম্বাই থেকে দেশ থেকে মুম্বাই যেতে 2 দিন, মানে 5 দিন 6 দিন আমাকে ট্রেনে জার্নি করতে হতো, অনেক কষ্ট হতো, তার কারণে আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি আর কি। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, তো অবশ্যই আমরা তো সবটা বললাম আপনাদেরকে, অবশ্যই আপনারা দোয়া করবেন, তো আমি আর জিম্মান হসপিটালের নতুন কোনো ভিডিও দিতে পারবো না, দিতে পারবো না বলতে কি আপনাদেরকে আমি সব রকম আপডেট দেবো, মানে আমি যেহেতু ওখানে 7 মাস যাবৎ ছিলাম, তো আমারও জিম্মার হসপিটালের বিষয়ে পুরোপুরি নলেজ আছে, ঠিক আছে, কোথায় কী কী সিস্টেম না সিস্টেম সব কিছু নলেজ, আপনারা কিছু যদি আমাদের জানকারি পাওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। আর আমি এবারে যাচ্ছি যে জর্ডানে,
তো জর্ডানের ওখানে যে সিস্টেম, ওখানে জর্ডানে আমি কেমন কী থাকবো, কেমন কী আছি, বা জর্ডানের ভিডিও আপনি আপনাদেরকে আমি ইউটিউবে আপলোড করবো, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আপনাদেরকে সবই তো বললাম, আমি এখন অনেক বড় একটা সম্মুখীনের হাতে আছি, অনেক একটা বিপদের হাতে আছি। তো আল্লাহ যেন আমাকে সফল করে, আমি যে মনের আশা নিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাকে সফল করে, অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আমাদের ভালোবাসা আমাকে দিবেন, আপনাদের ভালোবাসা আমার ভালোবাসার খুব প্রয়োজন আমার, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আমাদের আমাকে সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি ওখানে যে আপনাদেরকে ভিডিও আপলোড করবো, আমি কী করছি না করছি সব কিছু ভিডিও আপলোড করবো, আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। এবং এখন আমি ট্রেনে আছি, এই দেখুন ট্রেনে আছি, এখন আমি ট্রেনে আছি, ট্রেনে আছি, আমি বোম্বাই, এখন এখন মঙ্গলবার বোম্বাই, মঙ্গলবারে মঙ্গলবার আমরা বোম্বাইয়ে নামবো, ভোর 5:30-5:30 সময় মুম্বাই নেমে আপনাদেরকে আবার ভিডিও কন্টিনিউ করবো তখন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদেরকে আমি সবটা বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখন আপনারা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আর জিম্মান হসপিটালের আমি বলে রাখি, আবারও বলে রাখি, জিম্মান হসপিটাল হচ্ছে তামিলনাড়ু পুদুচেরিতে অবস্থিত, ঠিক আছে, টোটালি ফ্রি ট্রিটমেন্ট, এমনকি ক্যান্সার ট্রিটমেন্টও ফ্রি, টোটালি ফ্রি ট্রিটমেন্ট, সব কিছু রোগীর এখানে চিকিৎসা হয়, টোটালি ফ্রি ট্রিটমেন্ট। আর আমার জিম্মান হসপিটাল নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো এই বলে আমার ভিডিও শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।